ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জিএসটি রিলেটেড বিষয়। তো এতদিন ধরে আমরা যে সেল অ্যান্ড পারচেস করে এসেছি ট্যালিতে, সেটিতে দেখবেন জিএসটি ছিল না। তো জিএসটি দিয়ে কীভাবে পারচেস করব, জিএসটি দিয়ে কীভাবে সেল করব, সেই বিষয়টি আজকে দেখাবো। তো জিএসটি যেহেতু বিষয় একটি আলাদা বিষয়, সেহেতু আমাদেরকে জিএসটি নিয়ে একটু আলাদা আলোচনা করলে সুবিধা হবে। তো এখানে দেখুন যে আমি একটি ফাইল আপনাদেরকে দেখাচ্ছি, পিপিটি ফাইল। এখানে দেখুন লেখা আছে জিএসটি এন্ট্রি এর জন্য প্রয়োজনীয় লেজার অ্যাকাউন্ট। তো আগে আমাদের যে ট্যালিতে লেজার অ্যাকাউন্টগুলি আমরা ইউজ করেছিলাম, অ্যাকাউন্টস ইনপুট থেকে আমরা লেজার অ্যাকাউন্টগুলিকে দেখতে পেয়েছিলাম, এই লেজার অ্যাকাউন্ট আমরা ব্যবহার করেছিলাম, যখন যেটা প্রয়োজন হয়েছিল সেটি ইউজ করেছিলাম। তো এই ক্ষেত্রে এসে আমাদের কিছু কিছু লেজারের প্রয়োজন হবে আলাদা, ঠিক আছে। যেমন দেখুন পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি অ্যাকাউন্ট, যেটি আমরা ইউজ করতাম পারচেস অ্যাকাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট নামে ইউজ করতাম, দেখতে পাচ্ছেন এখানে। তো এই যে পারচেস অ্যাকাউন্টের পরিবর্তে পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি, তেমন কিছুই বিষয় না। দেখুন জিএসটি নিয়ে আরও বেশি ডিটেলস আছে অন্য অন্য ভিডিওতে দেখতে পাবেন, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। কিন্তু এই মুহূর্তে একদম ইনিশিয়াল স্টেজে যে আমাদের জিএসটিগুলো ব্যবহার হয় সেটি আমি দেখাচ্ছি আপাতত, তারপরে ডিটেলসগুলি আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখতে পাবেন। তো এই মুহূর্তে পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি আর পারচেস অ্যাকাউন্ট একই রকমভাবে কাজ করবে, ঠিক আছে। দুটিই দেখুন পারচেস অ্যাকাউন্টের আন্ডারে আছে, আর সেলস অ্যাট ডিরেক্ট জিএসটি অর্থাৎ এখানে সেলস অ্যাকাউন্ট, এটিও কিন্তু সেম সেলস অ্যাকাউন্টের আন্ডারেই আছে। আর এখানে যে নতুন তিনটি আমরা লেজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, সিজিএসটি, এসজিএসটি অ্যান্ড আইজিএসটি, এই তিনটি যাবে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের ঘরে। সো এই ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের অর্থ হলো এই ট্যাক্সটি আপনি যখন পে করবেন বা যখন আবার ডেটর থেকে কালেক্ট করবেন, সেটি একটা আলাদা অ্যাকাউন্টে জমা হবে, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস অ্যাকাউন্টে জমা হয়ে সেটি আবার আপনাকে জিএসটি রিটার্নের মাধ্যমে সাবমিট করতে হবে। তো এখানে দেখুন এই টেবিলটির পাশেই লেখা আছে পারচেস অ্যাকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি, এই লেজারটি ব্যবহার হবে শুধুমাত্র ক্রয়ের জন্য, লেখা আছে এখানে। আর সেলস অ্যাট ডিরেক্ট জিএসটি, এটি ব্যবহার হবে শুধুমাত্র বিক্রয়ের জন্য। এবং সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি ব্যবহার হবে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে, ঠিক আছে। তো এর পরের পেজে আমরা একটু দেখব সিজিএসটি কী জিনিস। সিজিএসটির পুরো কথা হলো সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ একই রাজ্যের ভেতর যখন দ্রব্য ক্রয় বিক্রয় হবে তখন সম্পূর্ণ ট্যাক্সের অর্ধেক সেন্ট্রাল বা কেন্দ্র খাতে জমা পড়ে, এই ট্যাক্সটি হলো সিজিএসটি লেজারে এন্ট্রি হয়। অর্থাৎ এই যে সিজিএসটি আমি কালেক্ট করবো বা সিজিএসটি পে করবো, এটি আমার সেন্ট্রাল ট্যাক্সের অর্থাৎ সিজিএসটি অ্যাকাউন্টে জমা হবে বা এন্ট্রি হবে। এরপরই আছে এসজিএসটি। এসজিএসটির পুরো কথা হলো স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ একই রাজ্যের ভেতর দ্রব্য বিক্রয় ক্রয় বিক্রয় হলে সম্পূর্ণ ট্যাক্সের অর্ধেক স্টেট বা রাজ্য খাতে জমা পড়ে, এই ট্যাক্সটি এসজিএসটি লেজার অ্যাকাউন্টে জমা হয়। এরপর আছে হলো আইজিএসটি। আইজিএসটিতে কোনো ডিভাইড হয় না, আইজিএসটি টোটালটি সেন্ট্রাল খাতে জমা হয়, তার জন্য লিখেছে আইজিএসটি পুরো কথা হলো ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রব্য বিক্রয় ক্রয় হলে সম্পূর্ণ ট্যাক্স কেন্দ্র খাতে জমা পড়ে, এই ট্যাক্সটি আইজিএসটি লেজার অ্যাকাউন্টে এন্ট্রি হয়। তো এখানে তিনটি আলাদা আলাদা ট্যাক্স অ্যাকাউন্ট সম্পর্কে আমরা দেখলাম এবং কী কী লেজার অ্যাকাউন্ট লাগবে সেগুলো আমরা এখানে আপাতত দেখে নিলাম। তো এই লেজার অ্যাকাউন্টগুলিকে আমায় ট্যালিতে এন্ট্রি করতে হবে বা তৈরি করতে হবে। ট্যালি অ্যাপ্লিকেশানে আসার পর প্রয়োজনীয় লেজারগুলি তৈরি করব, যেগুলি আমরা অলরেডি পাওয়ার পয়েন্টে দেখে এসেছি। এই পাঁচটি লেজার আমাদের তৈরি করতে হবে, তার থেকে পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি এবং সেলস অ্যাট ডিরেক্ট জিএসটি এগুলিকে একটু জাস্ট রিনেম করে নেব, আর সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি তিনটি আলাদা লেজার তৈরি করব। তো এখান থেকে আমরা জিওটি থেকে অ্যাকাউন্টস ইনপুটে যাব, লেজার্স, দেন ক্রিয়েট অর অল্টার, আমি অলরেডি তৈরি করে রেখেছি, সো সেই জন্য আমরা অল্টার করলাম। জাস্ট ফার্স্ট আমরা দেখব যে পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি, যেখানে আমার নাম ছিল পারচেস অ্যাকাউন্ট, সো পারচেস অ্যাকাউন্টের পরিবর্তে আমি এখানে পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি করেছি। পারচেস অ্যাট ডিরেক্ট জিএসটি করার পর আমরা এখান থেকে জাস্ট এন্টার প্রেস করে চলে আসবো সেট অবলিক অল্টার জিএসটি ডিটেলস। তো সেট অবলিক অল্টার জিএসটি ডিটেলস এখানে এসে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। এখানে দেখুন যে আপনার দ্রব্যগুলি কেমন প্রকৃতির আছে সেটা দেখে নিতে হবে, কেমন প্রকার জিএসটি তাতে অ্যাপ্লাই হচ্ছে। যদি সিঙ্গেল জিএসটি আপনার অ্যাপ্লাই হয় টোটাল কোম্পানিতে, আপনার যা যা প্রোডাক্ট আছে সবই যদি সিঙ্গেল জিএসটি অ্যাপ্লাই হয়, যেমন 12% অল প্রোডাক্টে 12%, অল প্রোডাক্টে 18%, অল প্রোডাক্টে 5%, তো সেহেতু আপনার এখানে একটা ছোট্ট এন্ট্রি চেঞ্জ করলেই হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট টাইপস অফ জিএসটি অ্যাপ্লাই হয় তো সেক্ষেত্রে আপনাকে একটু অন্যরকম পদ্ধতি মেনটেন করতে হবে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখাবো সেটা হলো সিঙ্গেল জিএসটি, সিঙ্গেল টাইপ অফ জিএসটি, হতে পারে সেটা 12%, হতে পারে সেটা 18%। তো যদি আমরা দেখি সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে এখানে জিএসটি অল্টার ডিটেলসে ইয়েস করতে হবে, নেক্সট এন্টার, এরপর আমাকে
রাইট সাইড থেকে যে লিস্টটি সিলেক্ট করতে হবে সেটি হলো পারচেজ ট্যাক্সেবল। এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে ইন্টিগ্রেটেড ট্যাক্স যেটি আছে সেটি আমি ধরে নিলাম, সাপোজ আমি 12% ট্যাক্সে জিএসটিতে সেল করছি বা পারচেস করছি বা সেল করছি, 12 লিখব, এন্টার, জাস্ট অ্যাকসেপ্ট করে দেবো। আর এখানে তো অলরেডি টাইপ অফ সাপ্লাই গুডস থাকবে, অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। একই রকমভাবে সেলস জিএসটির ক্ষেত্রে যে সেলস অ্যাকাউন্টের জায়গায় সেলস @GST করে নিলাম। নেওয়ার পরই এখান থেকে আমরা সেট অল্টার জিএসটি ডিটেলস এটিকেও ইয়েস করবো। ইয়েস করার পর ওখানে যেমন পারচেস ট্যাক্সেবল হয়েছিল এখানে সেলস ট্যাক্সেবল হয়ে যাবে সেলসের ক্ষেত্রে এসে, একই রকম 12% জিএসটি অ্যাপ্লাই হবে, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হলো। তারপরই আছে সিজিএসটি। সো সিজিএসটিতে যাবো, সিজিএসটিতে যাওয়ার পর সিজিএসটি এন্ট্রি করার পর এখান থেকে যাবো ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে। ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস রাইট সাইড থেকে দেখতে পাবো, এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নেবো, এন্টার। নেক্সট আমরা যাবো টাইপ অফ ডিউটিস অফ ট্যাক্সেস, জিএসটি থাকবে এখানে। নেক্সট হলো সিজিএসটি ফর সেন্ট্রাল ট্যাক্স, এন্টার অ্যান্ড অ্যাকসেপ্ট, আর কিছুই করার দরকার নেই। তারপর যাবো এসজিএসটিতে। এসজিএসটি যাওয়ার পর এসজিএসটি লেখার পর আন্ডারের গ্রুপ থেকে সিলেক্ট করবো কি ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, সেম টু সেম হবে, এখানে জিএসটি সিলেক্ট করতে হবে। নেক্সট আসবে এসজিএসটি ফর সেলস ট্যাক্স, এন্টার অ্যান্ড অ্যাকসেপ্ট। তারপরে যাবো আমরা আইজিএসটি। এটা আইজিএসটিটা এই মুহূর্তে আমরা তৈরি করে রাখছি, জাস্ট পরে কাজটা দেখাবো। সো এটাও ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস করবো, জিএসটি। নেক্সট হলো ইন্টিগ্রেটেড ট্যাক্স, ঠিক আছে, আইজিএসটি ফর হলো ইন্টিগ্রেটেড ট্যাক্স করতে হবে, এন্টার অ্যান্ড অ্যাকসেপ্ট করে দিলাম। তো এই লিস্ট অনুযায়ী আমাদের 5টি লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এন্ট্রিজ করব। সো এন্ট্রিজে যাওয়ার সময় আমরা এখান থেকে জিওটিতে ফিরে যাব, ট্যালিতে। জিওটিতে যাওয়ার পর অ্যাকাউন্টিং ভাউচার্সে যেতে হবে আমাদেরকে। নেক্সট পারচেসের জন্য আমরা F9 প্রেস করব। সো এখানে আমাদের পারচেসটা হচ্ছে কোনো অর্ডার রিলেটেড পারচেস হচ্ছে না, ডাইরেক্ট পারচেস করছি, পারচেস অর্ডার অ্যাপ্লাই করছি না বা কোনো চালান অ্যাপ্লাই করছি না, ডাইরেক্ট পারচেসের জন্য আমরা এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবো, পারচেস নাম্বার 1 নাম্বার দিলাম একটি। কোন ডেটে পারচেস হচ্ছে সেই ডেটটি দেবো, তারপর কোন ক্রেডিটর থেকে পারচেস করছি সেই ক্রেডিটর নেমটিতে এন্টার দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট করবো CTRL প্রেস করে। তারপর পারচেস @GST এই লেজার অ্যাকাউন্ট এখানে দেখতে পাবো, এন্টার দিব। দেওয়ার পর স্পেস দিলাম। আমার কাছে এই এই প্রোডাক্টগুলি আছে, তো এই সমস্ত প্রোডাক্ট আমি ধরুন 12% জিএসটিতেই পারচেস অ্যান্ড সেল করি। ক্যাবিনেটে এন্টার দিলাম। তো এটা আমাদের আগে থেকে যেসব অপশানগুলি অ্যাক্টিভ করা ছিল, ট্র্যাকিং নাম্বারস বা ডেবিট নোট রিলেটেড কাজকর্মগুলি, তো সেগুলির জন্য এখানে অ্যাক্টিভ অপশানগুলি দেখায়, এগুলোকে কিছু করার দরকার নেই। এন্টার দিয়ে এখান থেকে চলে আসবেন গোডাউন্সের ঠিক নিচে, সে স্পেস দিয়ে কোন গোডাউনে আপনি রাখছেন প্রোডাক্টটি পারচেস করে সেই গোডাউন সিলেক্ট করবেন। নেক্সট যেহেতু আমার ব্যাচ নাম্বার অ্যাক্টিভ ছিল, সেই জন্য ব্যাচ নাম্বারটি এখানে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন, বা যে প্রোডাক্ট আপনার সামনে কিনেছেন সেই নাম্বারটি এন্ট্রি করবেন, ব্যাচ নাম্বার। এরপর কোয়ান্টিটি দেবেন, ধরুন 100 পিস ক্যাবিনেট আপনি কিনেছেন আর বিল্ড হয়েছে 100 পিস, কোয়ান্টিটি দুটো ভাগ ছিল বলে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আপাতত জাস্ট আমরা এগুলোকে কিছু চেঞ্জ না করে বিলের দিকে এগিয়ে যাব। আমার মেন যেটা টার্গেট সেটা হলো জিএসটিটা ঠিকঠাক কাজ করছে কি না। তো রেটটা ধরুন সাপোজ আমরা 850 রুপিস পার পিস দরে কিনছি, ডিসকাউন্ট ধরুন আমরা 10% ডিসকাউন্ট পাচ্ছি। এখানে ব্যাচ নাম্বারের যদিও প্রয়োজন নেই, তবুও আমি যেহেতু অ্যাপ্লাই করে রেখেছিলাম সেহেতু আমাকে অবশ্যই ব্যাচ নাম্বারটি দিতে হবে, আর এক্সপাইরিটেড ম্যানুফ্যাকচারিং ডেট এটিও আমাদেরকে দিতে হবে। অ্যাপ্লাই যেহেতু করা আছে, যদি ডিঅ্যাক্টিভ করা থাকতো তাহলে এখানে দেওয়ার দরকার ছিল না, এন্টার দিয়ে চলে এলাম। তো এখানে আমাদের হলো দ্বিতীয় প্রোডাক্ট এন্ট্রির জন্য অপশান দিচ্ছে, এটা আমরা জানি সবাই। যদি দ্বিতীয় প্রোডাক্ট না লাগে তাহলে একটা এন্টার প্রেস করে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই এই জায়গাটাতে এসে আপনি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর এখান থেকে আমাকে সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি সিলেক্ট করতে হবে। তো এখানে সিজিএসটি, এসজিএসটি কখন অ্যাপ্লাই হবে, যদি একই স্টেটের ভেতরে পারচেস সেল হয় তাহলে সিজিএসটি এবং এসজিএসটি দুটি একসাথে অ্যাপ্লাই হবে, যদি আউট অফ স্টেট থেকে পারচেস বা সেল হয় তখন আইজিএসটি শুধুমাত্র অ্যাপ্লাই হবে। তো আমি প্রথমে সিজিএসটিতে এন্টার দিলাম। সিজিএসটিতে এন্টার দেওয়ার পরই 4,590 টাকা একটা সিজিএসটি ক্যালকুলেট হলো। তো সিজিএসটি 4,590 টাকা ক্যালকুলেট হলো কিসের উপরে, 76,500 উপরে। তো সিজিএসটিটা কিন্তু 6% ক্যালকুলেট হয়েছে, যেহেতু আমি 12% ট্যাক্স করেছিলাম তার জন্য সিজিএসটিতে 6% পড়বে, নেক্সট এসজিএসটিতে 6% পড়বে। তো এটা 4,590 আপনারা ক্যালকুলেট করে দেখবেন, 6% করলেই এটা আসে। স্পেস এখানে নিচে এন্টার দিয়ে আবার স্পেস দেবো, এখান থেকে এসজিএসটিতে এন্টার দিলাম, এটিও দেখুন 6% হয়ে দুটো সেম অ্যামাউন্ট চলে এসেছে, এবং 76,500 প্লাস এই দুটি অ্যামাউন্ট যোগ করে টোটাল অ্যামাউন্ট কিন্তু ইনভয়েস ভ্যালু এখানে দেখাচ্ছে, এন্টার। আর কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আপনি এখানে
সার্ভিস ট্যাক্স বা কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেগুলো দিতে পারেন, না হলে এটাকে অ্যাকসেপ্ট করে দেবো। আর ইউআই বিল সম্পর্কিত ডিটেলস পরবর্তীতে আমরা জানাবো, তার জন্য নিরাপত্তা নো রাখবো, এন্টার অ্যান্ড অ্যাকসেপ্ট, ভাউচার অ্যাকসেপ্টেড। ঠিক একই রকমভাবে আমরা সেল করতে পারি, জিওটি থেকে অ্যাকাউন্টিং ভাউচারে এসে আপনি এখানে F8 প্রেস করলেই সেলস চলে আসবে। সেলসটাও ঠিক সেম একই রকম, কোনো রকম আমরা এক্সট্রা কিছু এন্ট্রি করছি না, বা অর্ডার রিলেটেড সেলস করছি বা ডেলিভারি রিলেটেড তা নয়, ডাইরেক্ট সেল করা হচ্ছে। তো ডাইরেক্ট সেল করা হলে একটা সেলস রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পর কোন ডেটরকে আমরা সেল করব, কোন ডেটরকে সেল করবো সেই ডেটরের নামটিতে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে হবে কন্ট্রোল এ প্রেস করে, তারপরেই দেখুন এখানে সেলস @ জিএসটি অপশানটি চলে এসছে। তো সেলসের ক্ষেত্রেও কিন্তু আমরা 12% জিএসটি অ্যাক্টিভ করে রেখেছিলাম। নেম অফ আইটেম এসে এখান থেকে আমার কাছে যে প্রোডাক্ট আছে সেটিকে সেল করবো আমরা নিশ্চয়ই। তো কেবিনেট আছে আমার কাছে 100 পিসেসের, এন্টার দিব, এটাকে জাস্ট নট অ্যাপ্লিকেবল করে চলে আসবো। গোডাউনের নিচে এসে দেখবো কোন গোডাউনে আছে, সেই গোডাউন থেকে সেল করতে হবে। অন্য গোডাউন নিলে যে গোডাউনে নেই সেটা যদি আমি সিলেক্ট করি তাহলে কি নেগেটিভ দেখাবে অ্যামাউন্ট, এন্টার দিলাম। দেওয়ার পর এখানে এই ব্যাচের আছে 100 পিসেস, এই ব্যাচটাতেই এন্টার দেবো। এখান থেকে ধরুন আপনি 10 পিস সেল করছেন, 850 টাকা দরে কিনে আপনি 1100 টাকায় সাপোজ সেল করছেন পার পিস, ডিসকাউন্ট 10% পেয়েছিলেন, ধরুন আপনি 4% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন। ব্যাচ নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট অটোমেটিক চলে আসবে যেহেতু ব্যাচ নাম্বার সিলেক্ট করা হয়েছে। চলে এলাম এখানে দ্বিতীয় প্রোডাক্ট সিলেকশনের জন্য আমার কাছে অপশান চাইছে, তো আমি দ্বিতীয় প্রোডাক্ট সিলেক্ট না করে এন্টার দিয়ে এখান থেকে চলে আসবো। সেম টু সেমভাবে পার্চেসের ক্ষেত্রেও যেমন সিজিএসটি SGST অ্যাপ্লাই করেছিলাম এখানেও ঠিক তাই হবে, CGST-তে এন্টার দিলাম, 10,560-এর উপরে 6% ক্যালকুলেট হয়ে 633.60 টাকা হয়। আবার এখানে স্পেস দিয়ে SGST নিয়ে আসবো, সেম টু সেম আসছে 6% + 6%, টোটাল 12%। যদি আমরা পার্চেস এবং সেলসের ক্ষেত্রে পার্চেসের জিএসটি এবং সেলস জিএসটির ক্ষেত্রে আমরা 18% সিলেক্ট করে আসতাম তখন কিন্তু এই টোটাল অ্যামাউন্টের উপরে মানে প্রোডাক্টের অ্যামাউন্টের উপরে আমাদের 9+9 18% ক্যালকুলেট হতো, ঠিক আছে। তো এখানে টোটাল অ্যামাউন্ট যোগ করে আমাদের 11,827.20 টাকা হয়েছে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো, অ্যাকসেপ্ট। তো এই ছিল আমাদের পার্চেস এবং সেলস এন্ট্রি কিসের উপরে, জিএসটির উপর বেস করে, সিঙ্গেল লাইন জিএসটি, ঠিক আছে। তো আমি সিঙ্গেল লাইন জিএসটি মিনস হলেও প্রতিটি প্রোডাক্টে সেম হবে, যদি আলাদা জিএসটি নিয়ে কাজ করি সে ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব, সেটার জন্য আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে অন্যরকম। আপাতত আপনারা এই দুটি ভিডিও দেখতে থাকুন, এই ভিডিওটিতে কিন্তু আপনার জিএসটি একটা সাধারণ নলেজ গেল, খুবই স্বল্প পরিমাণ একটা নলেজ গেল জিএসটিতে, আমি জিএসটি দ্বারা একটা কিছু কিনলাম এবং জিএসটি দ্বারা সেটাকে সেল করলাম, ওকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, থ্যাংক ইউ।